হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা যারা 2024 সালে ক্লাস 8-এ পড়ছো তাদের জন্য রায়ান মার্টিনি কোশ্চেন ব্যাংক থেকে সেকেন্ড সাবমিট ইভ্যালুয়েশনের পেজ নাম্বার 188। তো এর আগের ভিডিওতে 188-এর আগের যে পেজগুলো রয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তোমরা যদি আগের পেজের ভিডিও না দেখে থাকো, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে, ওখান থেকে চাইলে চেক করে নিতে পারো। তো এখানে রয়েছে প্রথমে সিন, একের দাগে পড়েছে রিড দ্য ফলোয়িং টেক্সট কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স। তো এখানে যে প্যাসেজটা রয়েছে সেটা পড়তে হবে এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। এটা নেওয়া হয়েছে প্রিন্সেস সেপ্টেম্বর থেকে, আগের প্যাসেজগুলো কিন্তু প্রিন্সেস সেপ্টেম্বর থেকে নেওয়া হয়েছিল। এর বেঙ্গলি মিনিংয়ের ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে, অবশ্যই করে চেক করে নিও। এটা পড়ার পর কোশ্চেনে চলে আসো। দেখো এখানে প্রথমে রয়েছে একের দাগে এতে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, নিচের প্রশ্নের উত্তর দিতে বলেছে হোয়াট মেড দ্য প্রিন্সেস অ্যাংশিয়াস, রাজকুমারী কেন উদ্বিগ্ন হয়ে পড়েছিল। দ্য প্রিন্সেস ওয়াজ অ্যাংশিয়াস বিকজ দ্য লিটল বার্ড ডিড নট ইট এ থিং, কারণ ছোট্ট পাখিটা কিছু খাচ্ছিল না। শি গট নো অ্যান্সার, ওয়াই, সে কোনো উত্তর পেল না কেন। শি গট নো অ্যান্সার বিকজ দ্য লিটল বার্ড লে উইথ হিজ আইস ক্লোজড অ্যান্ড হি লুকড অ্যাজ ইফ হি ওয়াজ ডেড, এবং যেন তাকে দেখে মনে হচ্ছিল যে সে মারা গেছে কারণ পাখিটা চোখ বন্ধ করে শুয়েছিল। বিয়ে তাকে বলেছে ট্রু ফলস লিখতে এবং সাথে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে। দ্য প্রিন্সেস গট এ সাডেন শক টু সি দ্য বার্ড ইন দ্য মর্নিং, পাখিটিকে সকালবেলা দেখে হঠাৎ করে রাজকুমারী ভীষণই আঘাত পেল, এটা ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে, শি গেভ এ স্টার্টল ক্রাই। তারপর আনসিন, এখানে আনসিন প্যাসেজটা পড়তে হবে এবং তারপরে নিজের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। দুইয়ের দাগের এতে বলেছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, এখানে যেটা সঠিক অপশন আছে সেটাতে টিক মারতে হবে। অ্যালফ্রেড নোবেল ওয়াজ বর্ন ইন সুইডেন, নেক্সট ইনিশিয়ালি দেয়ার ওয়্যার মোর দ্যান ফোর অ্যাওয়ার্স। তারপরে বিয়ে তাকে এখানে বলেছে প্যাসেজ থেকে ইনফরমেশন নিয়ে শূন্যস্থান পূরণ করতে। নোবেল বিকেম এ ভেরি রিচ ম্যান আফটার ইনভেন্টিং ডায়নামাইট, নেক্সট হি ডিড নট প্রেফার নট টু বি রিমেম্বার্ড অ্যাজ দ্য ইনভেন্টার, এখানে নট হবে না, এখানে তাহলে নটটা হবে না কারণ অলরেডি এখানে কি রয়েছে, নট রয়েছে, তাহলে হি ডিড নট প্রেফার টু বি রিমেম্বার্ড অ্যাজ দ্য ইনভেন্টার অফ ডায়নামাইট। নেক্সট নোবেল প্রাইজ ফান্ড ওয়াজ ক্রিয়েটেড টু অ্যাওয়ার্ড পিপল হু হ্যাজ হ্যাড মেড ওয়ার্থ ওয়াইল কন্ট্রিবিউশনস টু ম্যানকাইন্ড। নেক্সট এবার গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে চলে আসো। তিনের দাগের এতে রয়েছে ভয়েস চেঞ্জ, মেনটেন সাইলেন্স ইন দ্য রুম, ইউ আর অর্ডার টু মেনটেন সাইলেন্স ইন দ্য রুম, ডু ইউ রিড দ্য নিউজ পেপার ডেইলি, তাহলে ইজ দ্য নিউজ পেপার রিড ডেইলি বাই ইউ। নেক্সট বোলা গ্র্যান্ডপা হ্যাড টেকেন হিজ গ্র্যান্ডসন টু দ্য ফেয়ার, এখানে বলেছে এটাকে ভয়েস চেঞ্জ করতে। ভোলা গ্র্যান্ডপাস গ্র্যান্ডসন হ্যাড বিন টেকেন টু দ্য ফেয়ার বাই ভোলা গ্র্যান্ডপা, কিন্তু আর লেখার দরকার নেই। বিয়ে তাকে এখানে বলেছে ক্লসগুলো আন্ডারলাইন করে কী ধরনের ক্লস সেটা লিখতে। দ্যাট হি হ্যাড এ ন্যারো এস্কেপ, এটা হবে সাবঅর্ডিনেট নাউন ক্লস। অ্যাজ হিজ মাদার ওয়াজ ইল, এটা হবে সাবঅর্ডিনেট অ্যাডভার্বিয়াল ক্লস। তারপর একটা তিন নম্বর রয়েছে উইল ইউ রিটার্ন মি দ্য আমব্রেলা দ্যাট আই লেন্ট ইউ ইয়েস্টারডে, এটা দ্যাট আই লেন্ট ইউ ইয়েস্টারডে, এটা হবে সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ ক্লস। নেক্সট চারের তাকে এখানে বলে চান্সিং প্যাসেজ থেকে সিমিলার ওয়ার্ড খুঁজে নিয়ে লিখতে। ডিভাস্টেটিং মানে হচ্ছে বিধ্বংসী, এটা হবে ডিস্ট্রাকটিভ। নেক্সট ভিডিওতে পরের যে পেজটা রয়েছে অর্থাৎ 190, এটাই কিন্তু লাস্ট পেজ, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন বাই।